Click the subscribe button and press the bell icon. আমরা অনেক ধরনের রিহ্যাবিলিটেশন সেন্টার দেখতে পাই বা ফিজিওথেরাপি সেন্টার দেখতে পাই, তো এর মধ্যে থেকে ডিপিআরসি কে আমরা কিভাবে আলাদা করতে পারি? আসলে রিহ্যাবিলিটেশন সেন্টার মানে এখানে আমরা যেটা করি বা ফিজিওথেরাপি সেন্টার একসাথে জড়িত ফিজিওথেরাপি পুনর্বাসন কেন্দ্র, তো আমাদের এই সেন্টারগুলোর মূল উদ্দেশ্য হচ্ছে ব্যথা এবং প্যারালাইসিস রোগীদেরকে পুনর্বাসন করা বা ট্রিটমেন্ট দেওয়া। আমরা কিন্তু অন্য রোগীদেরকে কোনো চিকিৎসা দিই না। আমরা যদি চোখের সমস্যা নিয়ে আসে আমরা চিকিৎসা দিই না, হার্টের সমস্যা নিয়ে আসে চিকিৎসা দিই না। আমরা বেসিক্যালি ফিজিক্যাল মানে শারীরিকভাবে যে পক্ষাঘাতগ্রস্ত বা অবসাদগ্রস্ত বা ব্যথা আক্রান্ত যে অসার হয়ে গিয়েছে এই সকল রুগীগুলোকে আমরা ডিপিআরসিতে চিকিৎসা দিয়ে থাকি। তো এই ক্ষেত্রে আপনি জানেন আসলে ফিজিওথেরাপি সেন্টার সারা দেশে গড়ে উঠেছে। এখন ফিজিওথেরাপি চিকিৎসা ফার্স্ট ওয়ার্ল্ড থেকে থার্ড ওয়ার্ল্ডে এখন এই চিকিৎসা সবাই চায় যে ওষুধ না খেয়ে চিকিৎসা নেওয়া। সারা পৃথিবীতেই কেউ কোনো এই যে কেমিক্যালের উপর নির্ভর করতে কেউ চায় না। আমরা ফল খেতেও ভয় পাই যে ফলে কেমিক্যাল দেওয়া আছে কিনা, সবাই পিওর একটা ফল খেতে চায়। তো সারা ওয়ার্ল্ডে এই চিকিৎসা বিজ্ঞান এমনভাবে প্রসার হয়েছে যে এই ফিজিওথেরাপি চিকিৎসার মাধ্যমে ব্যথামুক্ত থাকা সম্ভব এবং শারীরিকভাবে প্রাথমিক অবস্থায় রোগী অনেকটা সুস্থ হওয়া সম্ভব। স্যার, আমরা